হাই বন্ধুরা, আমি গ্রিন অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে। দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেই, কোমল মসৃণ ত্বকের জন্য প্রয়োজন একটু বাড়তি যত্ন, কিসে যত্ন? আবহাওয়ার বিরূপভাবের কারণে দিনকে দিন শীতের মাত্রা বেড়েই চলেছে, সেই সাথে রয়েছে কাঠফাটা রোদ। আর আবহাওয়ার এই বিরূপ প্রভাবের সবচাইতে বেশি প্রভাব পড়ে ত্বকের উপরেই। যাদের ত্বক একেবারেই রুক্ষ ও শুষ্ক, তারা এই সময় খুবই বিপদে পড়ে যান। ত্বকের অবস্থা খারাপের দিকেই যেতে থাকে, সে সময় রুক্ষ ত্বক আরও রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। ভাবছেন এই যন্ত্রণা থেকে কীভাবে মুক্তি পাবেন? সমস্যার সমাধান করতে আজকে জেনে নিন কীভাবে রুক্ষ ও শুষ্ক ত্বকের কোমলতা ফিরিয়ে এনে ত্বককে রাখবেন দীপ্তিময়। রুক্ষ ও শুষ্ক ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে ত্বক সবসময় হাইড্রেটেড রাখুন। ত্বক রুক্ষ শুষ্ক থাকার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেহে পর্যাপ্ত পরিমাণে পানির অভাব। ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে প্রথমেই প্রয়োজন প্রচুর পরিমাণে পানি পান এবং ত্বককে হাইড্রেটেড করা। 7 থেকে 8 গ্লাস পানি এবং অন্যান্য পানি জাতীয় খাবার ও ফলমূল খাওয়া বাধ্যতামূলক যদি ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে চান। এছাড়াও হাইড্রেটিং ফেসওয়াশ ও ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত নিয়মিত। প্রয়োজনে হাইড্রেটিং ট্রিটমেন্ট করা উচিত ত্বকের অতিরিক্ত রুক্ষতা দূর করতে। ত্বক পরিষ্কার রাখুন। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালো করে ত্বক পরিষ্কার করে নেওয়া উচিত। পরিষ্কার ত্বকের অর্থ একেবারেই সমস্যামুক্ত নরম কোমল দীপ্তিময় ত্বক। অবহেলা না করে ডেইলি স্ক্রাবার দিয়ে প্রতি রাতে স্ক্রাব করে নিন ত্বক। যদি স্ক্রাবের কেমিক্যাল আরও বেশি রুক্ষতা এনে দেয়, তাহলে অলিভ অয়েল সামান্য চিনি মিশিয়ে তা স্ক্রাবের পরিবর্তে ব্যবহার করতে পারেন। ঘরেই পেতে পারেন সমাধান। ত্বকের রুক্ষতা একেবারে অতিরিক্ত না হলে ঘরে বসে সাধারণত রুক্ষ শুষ্ক ত্বকের পরিচর্যা করে ত্বকের কোমলতা ও মসৃণতা ফিরিয়ে আনতে পারেন খুব সহজেই। তবে ত্বক অতিরিক্ত শুষ্ক এবং ঘরোয়া সমাধান কাজে না লাগলে ট্রিটমেন্ট করা জরুরি। চলুন তাহলে জেনে নেওয়া যাক রুক্ষ শুষ্ক ত্বকের কোমলতা ফিরিয়ে আনতে ছোট্ট একটি ঘরোয়া সমাধান। যা যা লাগবে: 1 টেবিল চামচ স্বাভাবিক তাপমাত্রার বাটার, 1 চা চামচ মধু, 1 চা চামচের 1/4 ভাগ লেবুর রস। পদ্ধতি ও ব্যবহার বিধি: সবকটি উপকরণ একটি বাটিতে একসাথে মিশিয়ে মসৃণ ক্রিম পেস্টের মতো তৈরি করে নিন। এটি পরিষ্কার ত্বকে ব্রাশের মাধ্যমে সমান পাতলা করে পুরো ত্বকে লাগিয়ে নিন। 20 থেকে 30 মিনিট অপেক্ষা করুন এবং তারপর কুসুম গরম পানিতে একটি পাতলা নরম কাপড় ভিজিয়ে ত্বক পরিষ্কার করে নিন ভালো করে। পুরো ত্বক পরিষ্কার হতে যতবার ভেজা কাপড় ব্যবহার করা লাগে ততবার করে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে ত্বক শুকিয়ে নিন। সপ্তাহে 2 থেকে 1 বার ব্যবহার করতে পারেন এই প্যাকটি। বাটার এবং মধু খুবই ভালো ময়শ্চারাইজিং উপাদান যা ত্বকের রুক্ষতা একেবারে দূর করে দিতে সক্ষম। তবে এই প্যাকটি ব্যবহারের আগে অবশ্যই ত্বক স্ক্রাব করে ত্বক পরিষ্কার করে নিতে হবে এবং প্যাকটি বানিয়ে ফ্রিজে রাখা যাবে না। বন্ধুরা, এটুকুই ছিল আমাদের আয়োজন। আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য। আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো। তাই প্লিজ আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।